আমরা এসেছিলাম এখানে নাটোরের গুরুদাসপুর থানার সভাপতি আব্দুল আজিজ সাহেব, তিনি উপজেলা চেয়ারম্যানও ছিলেন, তাকে আপনার তিনবার ইউনিয়ন পরিষদ সন্ধ্যার সময় কত তারিখ এটা তারিখটা চার চার তারিখে আপনার একটা জানাজা শেষ করে তিনি আসছিলেন। সেখানে তাকে অতর্কিতে আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করে এবং হত্যার উদ্দেশ্যে তাকে আক্রমণ করে, তার মাথায় প্রায় 40-45 মতো স্টিচ, তার স্কালটা ভেঙে গেছে, এই স্কালটা ভেঙে গেছে এবং তার বাম পায়ের রক কেটে দিয়েছে। তো লড়কুমে তার সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এবং ঢাকায় নিয়ে আসার কারণে ওই যেটাকে আপনার লাইফ রিস্ক যেটা আর কি, সেখান থেকে উনি কিছুটা বেরিয়ে এসছেন, কিন্তু তার পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, কারণ তার বাঁ পা করছেন লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং লাকিলি তার হেড ইঞ্জুরিটা হয়নি, ভেতরে রক্তক্ষরণ হয়নি, কিন্তু তার স্কাল টেস্কাল হয়ে গেছে আর কি। ইট ওয়াজ এ অ্যাটেম্প্ট টু মার্ডার আর কি, তাকে হত্যা করার উদ্দেশ্যে এটা করা হয়েছিল। এবং তার আগে কিন্তু আপনার বড়গাম উপজেলা পাশের থানার যে বাবু, তাই কিন্তু আমরা হত্যা করা হয়েছিল। এবং সেই সমস্ত যারা এটা করছে এটা সম্পূর্ণভাবে স্থানীয় যে এমপি সংসদস্য আছেন তার প্রশ্রয়ে এগুলো করা হচ্ছে আর কি। তো এটা তো সারা বাংলাদেশেই মোটামুটিভাবে আওয়ামী সন্ত্রাস যেটা সেটা আপনার সারা জায়গায় চলে গেছে। গতকালই আপনারা দেখেছেন যে আমাদের পল্টন অফিসের সামনে ছাত্রদলকে আক্রমণ করা, তাদেরকে আপনার আহত করা, গ্রেফতার করা এবং প্রায় মধ্যরাত পর্যন্ত অফিস ঘেরাও করে রাখা, এবং এটা মহানগর দক্ষিণে মজনু তাকেও পুলিশ গ্রেফতার করেছিল, করেছে বলে এখন পর্যন্ত চ্যালেঞ্জ করেছে। এটা হচ্ছে আপনার তাদের যে এই গত এক যুগ ধরে সন্ত্রাসের মুক্ত দিয়ে ক্ষমতায় টিকে থাকার যে ব্যাপারটা, এতে তারা থেকে এনশিওর করছে, ভয় ভীতি ত্রাস সৃষ্টি করে তারা বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে চায়, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। তো বাংলাদেশের জনগণ কখনোই এই ধরনের নির্যাতন নিপীড়ন তারা সহ্য করেনি, এবং গণতন্ত্রকে হত্যা করা, মানুষের অধিকারকে কেড়ে নেওয়া, এটা অবশ্যই এই দেশের মানুষ সংগ্রামের মধ্যে দিয়েই তারা তাদের অধিকারটাকে ফিরিয়ে আনে। আমরা তো আপনার সরাসরি যে কথা বলেছি আপনাদেরকে বলেছি, এটা আগেও বলেছি, আমরা সার্চ কমিটি সম্পর্কে, নির্বাচন কমিশন সম্পর্কে আমরা আমাদের বক্তব্য খুব স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা মনে করি যে আওয়ামী লীগ নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্যে, আবার ক্ষমতায় যাওয়ার জন্যে যা যা করা দরকার তাই করছে। অর্থাৎ তারা আপনার আইনও করেছে, একটা প্রণয়ন করে নিয়েছে যেটা সম্পূর্ণভাবে আমরা মনে করি যে জনগণের ইচ্ছার বিরুদ্ধে, জনগণ এটা চায়নি। আর আপনার যে সার্চ কমিটি যেটা বলছেন আপনারা, এটা তো আমি এটা গত আরও বলেছি, ওল্ড ওয়াইন দ্য নিউ বটল, গত দুবার যেভাবে করেছে সেই একইভাবে আবারও জাস্ট একটা খোলস লাগিয়ে এবং মানুষকে প্রতারণা করা যে আমরা লোক এইভাবে করছি, সুন্দরভাবে করছি, দেখো আমরা সকলের কাছ থেকে মতামত নিচ্ছি, নিয়ে করছি, তারপরে দেখা যাবে যে শেষ মুহূর্তে আবার এই ক্ষুধার মতো লোকজনকেই তারা করবে। এবং এই সার্চ কমিটির মধ্যেও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বেশিরভাগ মানুষই আওয়ামী লীগের সঙ্গেই সম্পৃক্ত, এবং একজন আছেন যিনি আপনার আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন। তো এই ধরনের সার্চ কমিটি তৈরি করে যে তারা করবে এটা আমরা আগে থেকে জানি বলেই কিন্তু আমরা আপনার এই সার্চ কমিটির ব্যাপারে, প্রেসিডেন্টের কাছে যাওয়ার ব্যাপারে আমরা আপনার না করে দিয়েছি। এবং এখনও বলছি যে এই নির্বাচন কমিশন আপনার বা সার্চ কমিটি যদি সেটা আওয়ামী লীগ সরকারের অধীনে হয় এটা কখনোই গ্রহণযোগ্য হবে না, কারণ নির্বাচনই গ্রহণযোগ্য হবে না যদি সেটা নির্বাচনকালীন সময় আওয়ামী লীগ সরকার থাকে। অর্থাৎ নিরপেক্ষ আপনার সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আমাদের কাছে এগুলোর কোনো মূল্য নেই, অর্থহীন, আমরা কোনো নাম দেওয়ার তো প্রশ্নই উঠতে পারে না, কারণ আমরা গতবারের অভিজ্ঞতা তার আগের অভিজ্ঞতা থেকে দেখেছি এগুলোতে কোনো লাভ হয় না। সরকার যে থাকে তার যে পছন্দনীয় কমিশন তারা তৈরি করবে সেটাই তারা করে। এই কমিশনের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত যেটা হবে আর কি,
আমরা মনে করি সেই নির্বাচন অনুষ্ঠিত হবে না, এই জন্য যে আমরা ওই নির্বাচনে তো জনগণ অংশগ্রহণ করবে না। অব্যাহত না, সেটা কিছুদিন ধরে বেড়েছে। আপনি দেখেন পরপর কয়েকটি ঘটনা ঘটেছে যে রাজনৈতিক দলগুলোর ওপরে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ অনেকটা বেড়েছে, আপনারা নিশ্চয়ই খবরগুলোতে লক্ষ্য করছেন। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা এখন আপনার গোটা বিশ্বে স্বীকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কারণ ইতিমধ্যেই মানবাধিকার লঙ্ঘন করার জন্য বাংলাদেশের কয়েকজন কর্মকর্তাকে, আইন শৃঙ্খলা কমিটির কয়েকজন কর্মকর্তাকে, র্যাবের কর্মকর্তাকে, এদেরকে আপনার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে এটাতে এই ধরনের নিষেধাজ্ঞা এটা আপনার তখনই আসে যখন একটা দেশে মানবাধিকার লঙ্ঘন হয়, জনগণকে নির্যাতন করা হয় এবং জোর করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে সরকার, তখনই সেগুলো হয়। আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন। বাংলাদেশের সাথে মিয়ানমারের একই রকম ভাবে স্যাংশন, তাদের কর্মকর্তা বাংলাদেশের সাথে মিয়ানমারের চরিত্র একটাই, বাংলাদেশ সরকারের যে চরিত্র মিয়ানমারের সরকারের একই চরিত্র। ওরা মিলিটারি জান্তা নিয়েছে, এরা আমরা আগেও এর আগে বলেছি আপনার যে মিলিটারি জান্তার সঙ্গে এদের কোনো পার্থক্য নেই, এরা জনগণকে বন্দুকের নল দিয়েই আপনার দমিয়ে রাখছে এবং মানুষের আশা রাখা গোলগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। আপনারা এবং আন্তর্জাতিক অঙ্গন যখন বলছেন যে দেশে এরকম গুণ হচ্ছে, দীর্ঘদিন ধরে পড়ে যাচ্ছেন, তখন সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রী বলছেন যে তারা নিজেরা নিজেরা লোকের রয়েছে, অনেকে আবার ভূমধ্য সাগরে গিয়ে তারা শরীর সমাধি হয়েছে, সেটা কতটা হাস্যকর? হাস্যকর শুধু নয়, এটা অত্যন্ত দুঃখজনক, কারণ যাদের সন্তান গেছে, যার স্বামী গেছে, যাদের পরিজন গেছে, তাদেরকে বাংলাদেশের সমস্ত মানুষ জানে যে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে তুলে নিয়ে গেছে। এই সরকার তো এখন পর্যন্ত সেই জবাব দেয়নি। আমি পররাষ্ট্রমন্ত্রীকে আজকে আপনাদের সকলের সামনে তাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে কারা কারা ভূমধ্য সাগরে শরীর সমাধি হয়েছে, তাদের নামগুলো প্রকাশ করুন, যারা গুম হয়েছে তাদের মধ্যে কারা কারা গেছে, এবং তাদেরকে আমরা এটা মনে করবো যে আপনারা জানেন যে ভূমধ্য সাগরে কাদেরকে কাদেরকে আপনারা শরীর সমাধি করেছেন, আমি জিনিসটা জানতে চাই। অবশ্যই এটা তো আজকের কথা না, আপনার নিশ্চয়ই নির্বাচনের পরে পরেই প্রায় সমস্ত গণতান্ত্রিক দেশগুলো বলেছিল যে ইলেকশনটা ফ্রড হয়েছে, এটা আপনার জালিয়াতিপূর্ণ নির্বাচন হয়েছে, এটা জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন হয়নি, এটা আপনি প্রত্যেকটা গণতান্ত্রিক দেশই বলেছে। সুতরাং সেই চাপ তো থাকতেই হবে, গণতান্ত্রিক বিশ্বের চাপ তো পড়তে হবে, কারণ এই সরকার তো আপনার কোনো গণতান্ত্রিক সরকার নেই, গণতান্ত্রিক সমস্ত স্পেসগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে, একটা মিটিং করতে দেয় না। গতকালে যে ঘটনা ঘটেছে আমাদের পার্টি অফিসের সামনে, সেটার মূল জায়গাটা হচ্ছে যে একটা সভা করতে গিয়েছিল আপনার আমাদের ঢাকা উত্তরের ছাত্রদলের ছেলেরা, সেইখানে সবার জায়গা পর্যন্ত দেওয়া হয়নি, কোথাতে স্পেস দেওয়া হচ্ছে না, এটাকে আপনারা কীভাবে, এটাকে নির্বাচন, এই নির্বাচন তো তারা তাদের নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য শুধুমাত্র করে, একটা পাতানো নির্বাচন করে।